নেতৃবৃন্দ এবং সকল কোমরমতির ছাত্র ছাত্রীরা, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আমাদের সভা মঞ্চে এসে বসেছেন আপনার বিতরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাতারাতিতে শক্তি কি হয়ে যাবে না? এই 15 বছরের যে জঞ্জাল, সে জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার 3 মাসের মধ্যে কি সেটা পুরোপুরি সম্ভব? অনেক কাজ করেছেন তাই না? শান্তি শৃঙ্খলা ফিরে এসেছেন তো? আমাদের লোক কি অত্যাচার করতে পারে? পারেছে না? তাহলে কাজ শুরু হয়েছে তাই না? এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে, ওনার কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। তো আমরা বলেছি এটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থেকে আমরা দিচ্ছি, এ কথাটা সঠিক হয় নাই পক্ষে পক্ষে। আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আওয়ামী লীগের রাজনৈতিক দল কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝি অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিকে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, তাদের দেশের আপনি সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, পরিষ্কার করে বলে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন যে তারা কাকে তারা রাজনীতি করতে দেবেন, তাদেরকে দেবেন না। সেখানে আমরা কেউ হই? আমরা তার দায়িত্ব আমাদের নয়।